এতক্ষণ শিরোনাম শুনলেন পুরো খবর আর পুরো সংবাদে আপনাদের সঙ্গে জাতীয় সংসদের রেকর্ড সংখ্যক বাজেট ঘোষণাকারী সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুর সাড়ে বারোটায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এরপর দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয় তাতে অংশ নেয় স্পিকার ডেপুটি স্পিকার সরকার এবং বিরোধী দলীয় চিফ হুইপ অর্থমন্ত্রী সিইসি সহ বিএনপি স্থায়ী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সরকারের মন্ত্রী পরিষদের অনেকেই অংশ নেন সোমবার সাইফুর রহমানকে মৌলভীবাজার বাহার মর্দান গ্রামে পারিবারিক গুরুস্থানে তাকে দাফন করা হবে বলে জানায় তার পরিবার রফিকুল ইসলাম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তানভীর আলম রিমন শনিবার দিনের সূর্য মধ্যাহ্ন থেকে অস্ত যাবার পথে কিছুটা এগুলেই চারিদিকে সংবাদ ছড়িয়ে পড়ে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান আর নেই সংবাদ শুনেই সবাই স্তব্ধ যেন কেউ বিশ্বাসই করতে পারছিল না সিলেট থেকে ঢাকা যাবার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ালায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় গাড়ি খাদে পড়ে সাইফুর রহমান নিহত হলেন সাতাত্তর বছর বয়সেই বিদায় দিলেন সাবেক সফল এই অর্থমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া থেকে সাইফুর রহমানের লাশ ঢাকায় আনার আগে শনিবার বিকেলে সাড়ে পাঁচটায় ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আয়োজনে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয় রোববার দুপুরে সাড়ে বারোটায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এরপরে দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয় এতে স্পিকার ডেপুটি স্পিকার সরকার এবং বিরোধী দলীয় চিফ হুইপ অর্থমন্ত্রী সিইসি সহ বিএনপির স্থায়ী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সরকারের মন্ত্রিপরিষদের অনেকেই অংশ নেন তারা সবাই সাইফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি জানান দেশের অর্থনীতির সঙ্গে অর্থনীতির বিভিন্ন মোড় যখন নিয়েছে তার সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট ছিলেন এমনি বেচারা অসুস্থ ছিলেন কিন্তু এই যে একটা দুর্ঘটনায় মৃত্যু হলে এটা মোটেই কাঙ্ক্ষিত ছিল না আর আমার তো সহপাঠী কালকেও বলেছি আবার বলছি আটান্ন বছর ধরে পরিচয় আমি ওনার সঙ্গে অনেকগুলি পার্লামেন্টে ছিলাম আমি তার এ ধরনের দুর্ঘটনায় মৃত্যুবরণকে আমি খুব মানে খুবই গভীরভাবে আমি দুঃখিত মর্মাহত হয়েছি এবং আমি আসলে ভারাগন্তরিত হয়ে তার আত্মার মাঘ ফেরাত কামনা করছে এবং তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন করছে এবং ইনি অত্যন্ত স্পষ্টবাদী ছিলেন এবং যেটা ভালো বুঝতেন সেটাই উনি করতেন কিন্তু কোনো পরামর্শ থাকলে আমরা যেটা দিতাম এবং উনি মনে করতেন যেটা গ্রহণযোগ্য সেটা উনি গ্রহণ করতেন মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও তিনি আমাকে খুব স্নেহ করতেন আমি তাকে শ্রদ্ধা করতাম একজন চমৎকার মানুষ ছিলেন আমাদের একটা দলের এবং জাতির যে অপরণীয় ক্ষতি সাধিত হয়েছে সেটা পাকের কাছে সবাই দোয়া করতে হবে যেন এই অপূরণীয় শূন্যতা পূরণের জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করে কারণ একজন সফল অর্থমন্ত্রী জাতীয়তাবাদী সফল ব্যক্তি দল এবং দেশের জন্য একসাথে কাজ করেছে দল করতে গিয়ে দেশ দেশ করতে গিয়ে দল কোনোটাই কিছু সমান ছিল সব সে কারণে ওনাকে আমার ভালো লাগে আল্লাপাক ওনাকে বেস্তবাসী করুন জানাজা শেষে অর্থনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের শ্রেষ্ঠ জানাতে এসে অভিমত ব্যক্ত করেন তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে তিনি অর্থমন্ত্রী হিসেবে বারোটি বাজেট দিয়েছিলেন এবং প্রত্যেকটি বাজেটই ছিল বাস্তবতামুখী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহচর হিসেবে ঘনিষ্ঠ মিত্র হিসেবে তার রাজনীতিতে আবির্ভাব এবং জিয়র রহমান তাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন এবং এই দায়িত্ব দেওয়াটা যে যথার্থ ছিল সেটা তিনি তার বাকি রাজনৈতিক জীবন দিয়ে প্রমাণ করে গেছেন পরিবারের পক্ষ থেকে জানানো হয় সোমবার বাদাসর সাইফুর রহমানের লাশ তার সহধর্মিনী দূর সামাদের পাশে দাফনের জন্য সিলেটে নিয়ে যাওয়া হবে তার আগে সিলেটে আরও দুইটি জানাজা অনুষ্ঠিত হবে এই সেই সংসদ ভবন যেখান থেকে সর্বোচ্চ সংখ্যক বাজেট ঘোষণা করে রেকর্ড করেছেন তিনি এম সাইফুর রহমান প্রতিটি বাজেটকে যিনি উপহার দিয়েছেন গণমানুষের বাজেট হিসেবে এ সবই এখন স্মৃতির পাতায় গাথা তার এই বিদায়ের মধ্য দিয়ে তিনি আমাদের চোখের আড়াল হলেন কিন্তু ইতিহাস থেকে তিনি বিদায় নিতে পারলেন না কারণ তিনি বেঁচে থাকবেন অনন্তকাল মানুষের মনে একজন সফল অর্থমন্ত্রী হিসেবে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে তানভির আলম রিমন Islamic television.